হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের করে দেখাবো হানি গ্লেজড প্যানকেক। তো আমি একটা বাটিতে একটু উষ্ণ দুধ নিয়ে নিলাম। এবার এই দুধে আমি একটু বাটার অ্যাড করছি। বাটারটা অ্যাড করে, যেহেতু উষ্ণ দুধটা, বাটারটা একটু হালকা মিক্স হয়ে যাবে। এবার আমি এতে অ্যাড করে দেব হাফ টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর আমি একটা ডিম অ্যাড করে দিচ্ছি। এরপরে আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আপনারা যদি এটা চিনি দিয়ে করতে চান, তাহলে এই টাইমে চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। আমি যেহেতু হানি দিচ্ছি, তাই এখন হানিটা আমি দেব না, আমি লাস্টে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি একটা ছোট বাটির কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার দিলে কালারটা খুব ভালো আসে আর ফ্লেভারটাও খুব ভালো হয়। আপনারা কাস্টার্ড পাউডার না দিলে আর একটু বেশি ভ্যানিলা এসেন্স দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ টেবিল স্পুন। এবার এটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। এটা মিক্স করলে এবার দেখবেন কালারটা খুব সুন্দর, একটা এগি ইয়েলো কালার আসবে, খুব সুন্দর কালারটা। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ময়দা, একটা ছোটো বাটির ময়দা এখন আমি দিচ্ছি। এটাকে মিক্স করে তারপর আমি আরেক বাটি ময়দা অ্যাড করব। একবারে দুবাটি দিলে ঠিকভাবে মিশতে চায় না, ওই কারণে আমি দুবারে এটাকে দিয়েছি। ব্যাটারটা হয়ে গেছে আমার। এবার ব্যাটারটাকে আমি ঢেকে রেখে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ময়দাটি একটু ফুলে যাবে আর ব্যাটারটা এরকম একটা ফ্লোয়িং রানি কনসিস্টেন্সিতে আসবে, ঠিক কেকের ব্যাটারের মতো। এবার আমি একটা প্যান গরম করে নিয়েছি। গরম করে আমি জাস্ট ব্যাটারটা দিয়ে দিলাম। এখানে তেল বা বাটার আর কিছু লাগবে না, কারণ আগেই যেহেতু আমরা বাটার ইউজ করেছি। আপনারা বাটার না ইউজ করতে চাইলে সেই সময় সাদা তেল ইউজ করবেন বা ঘি। এই দেখুন, ওপরে যখন এরকম বাবলস হয়ে যাবে তখন বোঝে যাব প্যানকেকটা আমার রেডি। এটাকে আমি ফ্লিপ করে দিলাম। ফ্লিপ করে আর একটুক্ষণ সেকে নেব। এবার অপর দিকটা আমি দেখছি, দেখুন ওদিকটাও কি সুন্দর ব্রাউন হয়ে গেছে। এটাকে আমি তুলে নেব আর এর ওপরে এবার মধু স্প্রিঙ্কল করে, সরি মধু ড্রিজল করে এটাকে আমি সার্ভ করব। যে তাই জন্যই এর নাম হানি গ্লেজড প্যানকেক। এখানে আপনারা পাউডার সুগার ইউজ করতে পারেন চাইলে। কেমন লাগলো অবশ্যই জানাবেন।